শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এক বয়স্ক চাচা কিছু ছাগল নিয়ে কিন্তু মাঠে এসেছে। মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ। এখানে ভুট্টা খেত দেখছেন, এই ভুট্টাগুলো বড় হবে। আর পরে পাশে সকালবেলা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, পাশে সর্ষা ফুল ফুটেছে, খুব সুন্দর সর্ষা ফুলগুলা আপনাদেরকে দেখাই। এই ফুলগুলো ফুটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমি এখন এই চাচা কীভাবে ছাগলগুলো পালে এবং ছাগল পেলে কী লাভ হলো এবং এই ছাগলগুলো অসুস্থ হলে কী করে কীভাবে চিকিৎসা করে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, এগুলো দেশি ছাগল, এগুলো একদম অরিজিনাল দেশি ছাগল, এগুলার দামও মোটামুটি খারাপ না, ভালোই একটা। আমরা দেখতে পারতেছি এখানে আরেকটা ছাগল, এটার একই কালার। একটা ছাগল যদি চলে যায় আরেকটা ছাগল যদি দাঁড়ায় তাহলে বুঝতে পারবো না কোনটা চলে গেছে কোনটা আসছে। আবার এখানে একই কালার দেখেন, এটা সাদার ভিতরে লাল, প্লাস এটার ভিতরেও কিন্তু সাদার ভিতরে লাল। এই যে এটা সাদার ভিতরে লাল, আমাদের দুটা বাচ্চা। এদিকে চারটা পাঁচটা ছাগল আছে, আমরা ওখানে দেখলাম কটা, চারটা। এদিকে আছে পাঁচটা প্লাস নয়টা ছাগল নিয়ে এই চাচা মাঠে আসছে। এবং ছাগলগুলোকে মানে গ্রাম বাংলা বলা হয় ছাগল চড়া, এবং এটাকে খাবার খাওয়াচ্ছে। দেখেন ছাগলগুলো কত সুন্দর, যেটা বলছিলাম যে অরিজিনাল দেশি ছাগল সবগুলোই দেখতে পারতেছি আমরা, মাদি ছাগল। এই বাচ্চাগুলো খাসি মনে হচ্ছে। সালাম আলাইকুম চাচা। সালাম আলাইকুম। ভালো আছেন? যাক, আপনি ভালো থাকলে আমরা ভালো। বয়স কত হবে আপনার? বয়স বাবা 60 বছর। কত? 60। 60 বছর বয়স না, মোটামুটি বেশি বয়স না। আপনি বাড়ি কি গ্রামেই? আমার দিকে তাকেন, ছাগল যাবে না, যাবে না। ছাগল বিশাল বড় মাঠে নিয়ে আসছে, ছাগল কই যাবে? ও বুটটা বুটটা খেতে পারে। হ্যাঁ আচ্ছা, এই ঠেকান ঠেকান ঠেকান, কারণ পরের ক্ষেত্রে ছাগল নিয়ে কিন্তু মারামারি হয় এরা, আমরা সকলেই জানি। কারণ এদের স্বভাব বেশি ভালো না, এরা পরের ক্ষেত্রে মুখ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এইলো একটা বিষয়। চাষার সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, স্যার যাবে না? আপনি কি গ্রামেরই সন্তান? আচ্ছা, ছাগল কটা আছে আপনার? ছাগল নয়টা। নয়টা? এই ছাগল কত বছর ধরে পালেন আপনি? কিন্তু দাঁড়ান দাঁড়ান, ছাগল কোথাও যাবে না, কত? পাঁচ সাত বছর ধরে পালেন। আচ্ছা, ছাগল পেলে কি লাভ আছে না লস আছে কোনটা? লাভ আছে না? কয়টা ছাগল দিয়ে পালা শুরু করেছিলেন আপনি? আমি? হ্যাঁ, আমি দুইটা ছাগল দিয়ে পালা, মানে দুইটা ছাগল কিনছিলেন প্রথমে না, সেই ছাগল থেকে আজকে নয়টা না? বিক্রি করছেন কয়টা? সাতটা বিক্রি করছেন। টাকা কি করছেন আপনি? খাইছি বাঁচছি, আমরা গরিব মানুষ। আপনারা গরিব মানুষ না, ছাগল বলেন গরিব মানুষ নাকি? হ্যাঁ, ছাগল নিয়ে একটু বিপদে আছে, কারণ এখানে পাশে বুট্টা খেত না, কারণ মানুষের খেতে বুট্টা খেতে মুখ দিলে তো একটা কেঁচাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সাবধানতা ভাবে এই ছাগলগুলো পালতে হয়। তো চাচা, ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে চারজন। চারজন না? তো ছেলে মেয়ে চারজন, ছাগলগুলোকে আপনি পালেন নাকি আপনাকে সহযোগিতা করে লাগে? সহযোগিতা করে লাগে, হাই হাই রে। কিরকম, কে সহযোগিতা করে? 300টা ধরা বসি খাইতেছি। তাই? হ্যাঁ, পাঁচ সাতটা ছাগল মরে গেছে। মরছে কিভাবে? মরছে অসুখ। কি অসুখ হয়েছিল? শীতে না? হ্যাঁ শীতে, ঠান্ডা। ঠান্ডা না? তো এটা কি চিকিৎসা কোন জায়গায় করছিলেন? চিকিৎসা তো করেছিলাম সিঙ্গুর। সিঙ্গার? আচ্ছা। ও, আপনার মুখে যা গেছেন তাই ওরা এসে দেখে নাই? ওখান কি ছাগলগুলো সুস্থ আছে? সুস্থ নাই, দুইটা ঠান্ডা। এই ঠান্ডার দিনে ছাগলগুলো অসুখ বেশি হয় না? বছরে কয়টা বাচ্চা বানতেছে? এই যাস না যাস না যাস না, কি বলবো আপনাদেরকে, মানে একটা ভেজাল এগুলা পালা, আর সাইরা পালা যেটা মুশকিল না? হ্যাঁ হ্যাঁ, গরুর চেয়ে বেশি কষ্ট। গরু তো এক জায়গায় রাখলেন, তাছাড়া সাইরা দিলে গরু এত আটে না, এগুলো দেবে পারে না চাষা? কটা বাজে আনছেন ছাগলের? ছাগল আনছি আপনার দেড়টা। অনেক কি চলে যাবে কিন্তু পরে মেলা করছে আমি।
মেলা করছেন না? দেখেন লাল ছাগল, লাল ছাগলটা সুন্দর বেশি। এর খাসি না স্যার লালটা? বর্তমানে এটা বাজার মূল্য কত আছে চাচা আইডিয়া? 1,500 কাছে না? বাসা থেকে নিয়ে যায় না আড়ে নিতে হয়? বাসা থেকে নিয়ে হয় চাচা। জীবন ভর তো মাইস এর খাওয়াইলেন, কোন সময় কি একটা জবর টবর খাইছেন আপনি? হ্যাঁ খাইছেন। ও কুরবানির সময় খাইছেন না? আপনি শখ করে নাতি মুদি লিয়ে খাওয়া জবর করেন একটা? প্রতিদিন 300 টাকা করে বুশিক লাগে। দর্শক আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।